হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? এখন আমরা নিউটন সায়েন্স বক্সে থাকা 36টি এক্সপেরিমেন্টের মধ্যে একটি এক্সপেরিমেন্ট করব। চলো প্রস্তুতি নেওয়া যাক। হ্যালো বন্ধুরা, এখন আমরা যে এক্সপেরিমেন্টটি করব তার নাম হলো বেলুন হোভারবোর্ড। আমাদের এর জন্য যা প্রয়োজন তা হলো একটি বেলুন এবং ক্যাপ সংযুক্ত একটি সিডি, যেটি তোমরা আমাদের সায়েন্স বক্সের ভিতরে পেয়ে যাবে। আমরা যখন বেলুনটি ফুলিয়ে এই ক্যাপের সাথে সংযুক্ত করব, তখন এর ভেতরের যে বাতাস আছে তার নিম্নমুখী চাপের কারণে এই সিডিটি হোভারবোর্ডের মতো একাই ভেসে বেড়াবে। তাহলে চলো পরীক্ষাটি আমরা করি। এবার আমি বেলুনের বাতাসটি ছেড়ে দিলে এই সিডিটি একাই হোভারবোর্ডের মতো ভেসে বেড়াবে। তাহলে চলো দেখি। আমরা দেখতে পেলাম যে সিডিটি তার স্থান পরিবর্তন করে একাই ভেসে বেড়াচ্ছিল। এর কারণ হলো এই বেলুনে থাকা বাতাস যখন একটি ছোট কণা বা ফুটো দিয়ে নিচের দিকে বের হচ্ছে, তখন ঊর্ধ্বমুখী চাপ এই সিডিটিকে আশেপাশে হোভারবোর্ডের মতো ভাসিয়ে নিয়ে বেড়াচ্ছে। এই মজার এক্সপেরিমেন্টটি তোমরা কিন্তু ঘরে বসেই খুব সহজেই করে ফেলতে পারো। তাহলে এই এক্সপেরিমেন্টটি করে তোমরা ভিডিওটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করবে, কেমন? তো কেমন লাগলো তোমাদের? এরকম আরও অনেকগুলো মজার মজার সায়েন্স এক্সপেরিমেন্ট তোমরা পেয়ে যাবে নিউটন সায়েন্স বক্সের ভেতরে। তোমরা যারা এখনও বক্সটি অর্ডার করোনি, টোগো কিডসের ফেসবুক পেজ থেকে অর্ডার করে নিতে পারো। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট এক্সপেরিমেন্টে।